আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে ধন্যবাদ এই চ্যানেলে এখন আপনাদের সামনে যে ভিডিওটি করছি সেটি হলো লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোজেক্টের ভাইবাতে আপনাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভাই কি কী প্রশ্ন হবে সে সম্পর্কে বাছাই করা চারটি প্রশ্ন আপনাদের সামনে হাজির করছি সেই চারটি প্রশ্ন আপনার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের ভাইবাতে আপনার অবশ্যই আসবে সে প্রশ্নগুলো বলছে এবং প্রশ্নগুলোর উত্তর বলছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেষে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রথম প্রশ্ন গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন হলো আপনার কোনো কিছু কোনো কিছুর নকশা তৈরি বা কোনো কিছু নির্মাণ করা বা আঁকা আপনারা এভাবে বলতে পারেন কোনো কিছুর বাহ্যিক রূপ তৈরি করা বা সৌন্দর্য বৃদ্ধি করা নকশা তৈরি করা ইত্যাদিকে গ্রাফিক ডিজাইন বলে আর দুই নম্বর প্রশ্ন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কি কি কাজ করা যায় বা গ্রাফিক ডিজাইনের আওতায় কি কি কাজ আছে এই কাজগুলো আপনাদেরকে প্রশ্ন করা হতে পারে এটা আপনারা বলবেন লোগো ডিজাইন করা হয় কার্ড ডিজাইন করা হয় বিজনেস কার্ড ডিজাইন করা হয় ব্যানার ডিজাইন তারপরে টেমপ্লেট ফর ওয়েবসাইট ডিজাইন তারপরে ভিজিটিং কার্ড ডিজাইন তারপর ফটো রিটাচ বুক কভার তারপরে ব্রাউজার ডিজাইন এই ব্রাউজার ডিজাইন কাজটি আপনার ফিল্যান্সিংয়ে বেশি কাজ পাওয়া যায় তারপরে আপনার তিন নম্বর প্রশ্ন হলো গ্রাফিক ডিজাইনে কি কী টুলস ব্যবহৃত হয় বা টুলসের ব্যবহারগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে ওইখানে মানে ল্যাপটপ দেওয়া হবে এবং ল্যাপটপে টুলসগুলোর নাম জানতে চাওয়া হবে এবং টুলসের কাজ জানতে চাওয়া হবে এটা হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হবে গ্রাফিক ডিজাইন করতে কি কি সফটওয়্যার ব্যবহৃত হয় বা কি কি জনপ্রিয় সফটওয়্যারের নামগুলো বলেন তা বলবে আপনাদেরকে তখন আপনারা বলবেন অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলুস্ট্রেটর অ্যাডোবি ইন ডিজাইন দুটো বললে হবে অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলুস্ট্রেটর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে